জাতীয় সংসদ সদস্যদের মধ্যে বাড়ছে ধনীর সংখ্যা, বাড়ছে কোটিপতি মন্ত্রী আর এমপিদের সংখ্যাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী শীর্ষ দশ ধনী প্রার্থীর তালিকা দেখব এবার ফাতিমা জোহরার রিপোর্টে। আরও একবার ভোটে জিতলেন গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ এক আসনের আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী, পেশায় ব্যবসায়ী, গাজী গ্রুপের চেয়ারম্যান। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী বার্ষিক আয় 83,29,00,000 টাকা, আর 2023 সাল শেষে তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 1,338,00,000,000 টাকা। আর এই বিপুল সম্পদ তাকে পরিণত করেছে দ্বাদশ জাতীয় সংসদের শীর্ষ সম্পদশালী সদস্যে। এই বীর মুক্তিযোদ্ধাই এখন দেশের সবচেয়ে ধনী সংসদ সদস্য। গাজীর থেকে 1,000,00,000,000 টাকার কম সম্পদ নিয়ে ধনী এমপির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সালমান এফ রহমান। ঢাকা এক আসনে বিজয়ী হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার বার্ষিক আয় দেখিয়েছেন 25,31,00,000 টাকা। 2023-এর বছর শেষে সম্পদ দাঁড়িয়েছে 312,00,000,000 টাকা। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যানও তিনি। হলফনামা বলছে আয়ের বড় অংশ আসে শেয়ার বাজার ও সমজাতীয় বিনিয়োগ থেকে। এরপরেই আছেন আরেক ব্যবসায়ী রাজনীতিবিদ, এসকিউ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুমিল্লা আটের বিজয়ী প্রার্থী তার হলফনামায় 306,00,000,000 টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছেন। 100,00,000,000 টাকার ক্লাবে আছেন কুমিল্লার আরও দুই সংসদ সদস্য। এদের মধ্যে তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ইসুব আবদুল্লাহ হারুন। তিনি নির্বাচন করছেন কুমিল্লা তিন আসন থেকে। এর আগে দুই মেয়াদে মনোনীত সংসদ সদস্য তার হলফনামায় 277,00,000,000 টাকা দেখিয়েছেন। ধনী এমপির তালিকায় এরপরেই আছেন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে বিজয়ী আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিন মণ্ডল। তিনি মূলত ব্যবসায়ী, সম্পদের পরিমাণ 253,00,000 টাকা। 2018 সালের ভোটের হলফনামায় তিনি সম্পদ দেখিয়েছিলেন 95,00,000 টাকা। সেই হিসেবে গেল পাঁচ বছরে এই সাংসদের সম্পদ বেড়েছে দেড় গুণের বেশি। আয়ের হিসেবে এরপরেই আছেন হেভিওয়েট প্রার্থী সাঈদ খোকন। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র এবার সংসদ নির্বাচনে জিতেছেন ঢাকা ছয় আসন থেকে। হলফনামায় তিনি মোট অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 163,00,000 টাকা। ববছরে আয় দেখিয়েছেন 11,53,00,000 টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে তিনি আয় করেন 6,00,000,000 টাকা, আর বন্ডের সুদ থেকে বছরে পান 4,00,000,000 টাকারও বেশি। ধনী এমপির তালিকায় আছেন স্বতন্ত্র এমপিরাও। ফরিদপুর তিন আসনের বিজয়ী প্রার্থী এ কে আজাদ প্রথমবারের মতো ভোটে নেমেছিলেন। নৌকাকে হারিয়ে জিতেছেন এই ব্যবসায়ী। নির্বাচনী হলফনামায় তিনি সম্পদ দেখিয়েছেন 156,00,000,000 টাকা। সম্পদের বিচারে এরপরেই আছেন আরেক বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ। লক্ষ্মীপুর চারের এই নেতার মোট 130,00,000,000 টাকার অস্থাবর সম্পদ আছে। এর আগে দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। এরপরেই আছেন কুমিল্লা দশ আসনে নৌকার মাঝি আহ ম মুস্তফা কামাল। 104,00,000,000 টাকা সম্পদের মালিক মুস্তফা কামালের নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি দেখাননি। 2018 সালে 9,00,000,000 টাকা আয় করা এই মন্ত্রী এখন সব মিলে আয় দেখিয়েছেন সোয়া 1,00,000,000 মতো। দশ শত কোটিপতি বিজয়ী প্রার্থীর সবশেষে আছেন নূর মোহাম্মদ। 102,00,000,000 টাকার মালিক তিনি। জামালপুর এক আসন থেকে নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে তিনি পরাজিত হয়েছিলেন। হিসেব বলছে 7 জানুয়ারির ভোটে যে 1,970 প্রার্থী অংশ নিয়েছিলেন, অস্থাবর সম্পদের ভিত্তিতে তাদের মধ্যে 571 জনই কোটিপতি। আগের নির্বাচনে যা ছিল 522 জন। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।